আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ হেলদি আর টেস্টি ঝাল সিমুই কিংবা সিমুইয়ের উপমা। এটা গরমের দিনে সকালে কিংবা সন্ধ্যের টিফিনে খেতে ভীষণ ভালো লাগে। সকালে তাড়াহুড়োর মধ্যে খুব কম সময়ে অফিস কিংবা স্কুল কলেজে টিফিনের জন্য এটা বাইরে নেওয়া যেতে পারে। আর এই সিমুইয়ের উপমা কিভাবে একদম ঝরঝরে থাকবে সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সিমুইয়ের উপমা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ সিমুই। এখানে আমি আটা সিমুই ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ময়দা সিমুই ব্যবহার করতে পারেন। আটা সিমুইটা যেহেতু হেলদি হয় সেই জন্য আমি আটা সিমুইটা ব্যবহার করছি। এবার এটাকে মিনিট 2-এর জন্য ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 5 কাপ মতো জল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন সিমুইটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু বেশি আমি এটাকে ফোটাবো না, তাহলে কিন্তু সিমুইগুলো গায়ে গায়ে লেগে যাবে আর সিমুইয়ের উপমাটা কিন্তু আর একদম ঝরঝরে হবে না। এবার এটাকে একটা ঝাঁঝি থালার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ওভারকুক না হয়ে যায়। সিমুইয়ের উপমা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা গোটা ক্যাপসিকাম নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন। এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, একটু নাড়াচাড়া করে নেব এটাকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। এগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন, তবে এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভাপিয়ে রাখা গাজর আর বিনস। চাইলে আপনারা অন্য সবজিও দিতে পারেন, আলু, ফুলকপি, মটরশুঁটি, যেরকম পছন্দ হয় সেরকম দিয়ে নেবেন। এবার এটাকে ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, না হলে না দেবেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমুই। এখানে আমি 1/2টা সিমুই দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার বাকি 1/2টাও দিয়ে দিচ্ছি। একসাথে দিলে মেশাতে অসুবিধা হয়, কড়াইটা আমার ছোট হয়ে গেছে তাই মেশাতে একটু অসুবিধা হচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সিমের উপমাটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে, তাই এখানে আমি কাঁচা লঙ্কা গোলমরিচ দুটোই দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা টিফিনে হালকা খাবার পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। এটা তৈরি হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। আর বাকি উপমাতে আমি হাফটা পাতিলেবুর রস দিয়ে নিচ্ছি। এতে উপমাটা খেতে একটু চটপটা লাগবে, আর যারা লেবুর রস পছন্দ করে না তারা এটাকে স্কিপ করে যাবেন। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় বন্ধ করে দিতে হবে। যখনই পাতিলেবুর রস কিছুতে মেশাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, না হলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসে। রেডি হয়ে গেছে একদম ঝরঝরে শিমের উপমা, কিংবা ঝাল শিমের বলা যেতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।